মোহাম্মদ শাহাবুদ্দিন খান, পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত। সম্প্রতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে নতুন দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। পুলিশের এই কর্মকর্তাকে হাইওয়ে পুলিশ প্রধানের দায়িত্ব দেয়া হয়েছে। এখন অনেকেরই জানার আগ্রহ থাকতে পারে, হাইওয়ে পুলিশ প্রধানের দায়িত্ব পাওয়া কে এই অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শাহাবুদ্দিন খান? তাহলে চলুন আজকের ভিডিওতে জেনে নেই এই পুলিশ কর্মকর্তার বর্ণাঢ্য কর্মজীবন। ঝিনাইদহের সন্তান মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি ঝিনাইদহের শৈলকুপার হিতামপুরে জন্মগ্রহণ করেন। চাকরি জীবনে শাহাবুদ্দিন কুষ্টিয়া, নারায়ণগঞ্জ, নরসিংদী, রাজশাহী, মুন্সিগঞ্জে পুলিশ সুপার ছিলেন। এছাড়া তিনি ডিএমপির যুগ্ম কমিশনার হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। মোহাম্মদ শাহাবুদ্দিন একজন চৌকস ও দক্ষ পুলিশ কর্মকর্তা। বিচক্ষণতা ও দক্ষতার সাথে তিনি তার দায়িত্ব পালন করে আসছেন। চাকরি জীবনে অসামান্য প্রতিভার স্বাক্ষর রেখেছেন দক্ষ ও পেশাদার এই পুলিশ কর্মকর্তা। মোহাম্মদ শাহাবুদ্দিন র‍্যাব-4, র‍্যাব-10 ও র‍্যাব-12 এর অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। তিনি একাধিকবার বসনিয়া সহ বিভিন্ন দেশে শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। সম্প্রতি অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শাহাবুদ্দিন খানকে হাইওয়ে পুলিশ প্রধানের দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। তিনি পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত। পুলিশের এই কর্মকর্তা গত বছরের জানুয়ারি মাসে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান। এর আগে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার ছিলেন।